এক বছরের খুদে ইনফ্লুয়েন্সারের রোজগার মাসে 75,000। বয়স মাত্র এক বছর হতে পারে, কিন্তু এই বয়সে গোটা সংসার চালানোর ক্ষমতা তৈরি হয়ে গেছে তার। সারা বিশ্বে নানা ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন। খাবার থেকে খেলা, গান থেকে ট্রাভেল, এসব নিয়ে বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় নানান ছবি ভিডিও পোস্ট করেন এবং মোটা টাকা রোজগার করেন। এই এক বছরের শিশু এখন বিশ্বের কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে শিরোনামে চলে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় বেবি ব্রেকস নামে বিখ্যাত হয়ে গিয়েছে সে। প্রতি মাসে গড়ে $1,000 রোজগার তার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 75,000 টাকা। মাত্র 3 সপ্তাহ বয়স থেকে পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ব্রেকস। টানা 45 দিন ধরে মার্কিন মুলুকের 16টি রাজ্য ঘুরে ফেলেছে সে, যার মধ্যে রয়েছে আলাস্কা, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, ইউটা, ইডাহোর মতো রাজ্য। ব্রিক্সের মা জেইস জানিয়েছেন, গত বছর অক্টোবর মাসের 14 তারিখ জন্ম ব্রিক্সের। এর মধ্যে সে আলাস্কায় ভালুক, ইউলোস্টোন ন্যাশনাল পার্কের নেকড়ে, ইউটার ডেলিকেট আর্চ এবং ক্যালিফোর্নিয়ার উষ্ণ সমুদ্র সৈকত দেখে ফেলেছে। এর মধ্যে খুদে ব্রিক্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা 30,000 ছাড়িয়েছে। জেইস অবশ্য আগে থেকেই ট্রাভেল ব্লগ লিখতেন এবং সেখান থেকে সারা বিশ্ব ঘুরে বেড়ানোর টাকা জোগাড় করতেন। জেইস বলেন, 2020 সালে যখন আমি প্রেগনেন্ট হই তখন যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছিলাম। ছোট সন্তানকে নিয়ে ট্রাভেল করা তো সহজ নয়, স্বামীর সঙ্গে আমি এ বিষয়ে কথা বলি, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ঘাটতে শুরু করি কিভাবে ছোট বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত ছোট বাচ্চাকে নিয়ে ট্রাভেল করার বিষয়ে কিছুই খুঁজে পাইনি। তখন সিদ্ধান্ত নিই আমি নিজেই এ বিষয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করব এবং ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করার ভালো মন্দ দিকগুলো তুলে ধরব। কোভিড মহামারী চলাকালীনও তারা কোভিড প্রোটোকল মেনে ট্রাভেল করেছেন। তারা মূলত রোড ট্রিপ এবং স্থানীয় ভ্রমণের উপরেই জোর দিয়েছিলেন, ফলে সোশ্যাল ডিস্টেন্স রাখতে সমস্যা হয়নি। জেস জানান, এ কারণেই নিউইয়র্ক বা বড় বড় শহর তারা এড়িয়ে গিয়েছেন। ছোট ছোট জায়গার সুন্দর মুহূর্তগুলোই তারা ট্রাভেল ব্লগে তুলে ধরেছেন। ব্রিক্স এর মধ্যেই তার ডাইপার এবং ওয়াপসের স্পন্সর পেয়ে গিয়েছে। জেসের পর গোটা ইউরোপ ভ্রমণের নীল নকশা তৈরি করছেন।